কালী পূজো মানেই আলো, কালী পূজো মানেই আতশবাজি। অনেকের কাছে আবার আতঙ্ক দূষণের আশঙ্কা। শুধু উৎসবের সময় নয়, দূষণ সর্বক্ষণ কুড়ে কুড়ে খাচ্ছে পরিবেশকে। সেই বিষয়টিকেই পূজোর থিমের মধ্যে তুলে ধরেছে রাজারহাট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। এবার তাদের থিম সবুজায়ন। মণ্ডপকে ভাগ করা হয়েছে দুভাগে। একদিকে দেখা যাবে কিভাবে দূষণ ছড়াচ্ছে, কী তার পরিণাম, অন্যদিকে দূষণ আটকানোর বিভিন্ন প্রয়াস। কেমন হয় কালী পুজোর দিনটা যদি রূপকথার দেশে কাটাতে পারেন? দর্শকদের সেই সুযোগ করে দিচ্ছে রাজারহাটের লালকুঠি নেতাজি সংঘ। এখানে পুজো প্রাঙ্গণে উঠে এসেছে রূপকথার দেশ। কোথাও পরি, কোথাও রঙিন ব্যাঙের ছাতা, দেখলে চোখ ফেরানো মুশকিল। দমদম এমসি গার্ডেন তরুণ সংঘের পুজো মণ্ডপ তৈরি হয়েছে মধুবনী শিল্পকে ভিত্তি করে। কোথাও কোথাও আবার সেই শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে ত্রিমাত্রিক মাধ্যমে। দেবীর সাজেও মধুবনী শিল্পের ছোঁয়া। দর্শকদের ধাঁধায় ফেলতে তৈরি বাগুইয়াটি যুবক সংঘ। এখানে মণ্ডপ লাল ইটের তৈরি এক বিশাল পুরনো মন্দির। মন্দিরের ছাদ ঢাকা অসংখ্য ঘণ্টায়, ভেতরে গোলক ধাঁধা, চারদিকে জ্বলছে অসংখ্য প্রদীপ, তার মধ্যেই বিশাল আকৃতির দেবী মূর্তির অবস্থান। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।